নতুন কোনো কিছুই আপনাকে আমি দিতে পারবো না, বরং আপনার ভিতরে যে জ্ঞানটা আছে এই জ্ঞানটি জাস্টিফাই করে যখন আপনার অন্তরের মাঝে। আর আদম তখন চিন্তা করলো যে আমি ওই ফেরেশতাদের দলভুক্ত হব, কারণ ফেরেশতা তো উত্তম, ইসলামের ধারক বাহক। আপনারা যে পর্যন্ত জ্ঞান অর্জন করেছেন, যেভাবে এটারে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনাটা উপস্থাপন যদি করা হয় বিশ্বের দরবারে, তাহলে তারা প্রমাণ করে দিতে সক্ষম হবে যে আপনার এই কোরআনের ভিতরে ভেজাল আছে। আসলে আপনারা ওদের আগ্রহে বসে আছেন আমার কাছ থেকে কথা শুনবেন, আসলে আমি আপনাদের থেকে বেশি কিছু আমি জানি না। আপনি যা অনেক জানেন, কিন্তু আপনার এই জানার ভিতরে যদি একটু সত্যতা যাচাই করে আপনি এটাকে সঠিক মনে বিশ্বাস করে নিতে পারেন, তাহলে ওই জানাটাই আপনার জন্য একটা মণিমুক্তা হয়ে যায়। নতুন কোনো কিছুই আপনাকে আমি দিতে পারবো না, বরং আপনার ভিতরে যে জ্ঞানটা আছে এই জ্ঞানটি জাস্টিফাই করে যখন আপনার অন্তরের মাঝে সত্য বলে ধারণ করতে পারবেন, তখন অসত্য বেরিয়ে যাবে, সত্যের প্রকাশ ঘটবে। এতটুকু শুধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় তাহলে আমি সেটা বলবো। তবে আমরা মুমিন মুসলমান দাবি করছি, আমাদের একটা পরিচয় আছে। আমাদের প্রথম পরিচয় কি? আমাদের প্রথম পরিচয় হচ্ছে ঈমান। ঈমানের ভিত্তি হচ্ছে সাতটা বিষয়। সাতটার ভিতরে বিস্তারিত বলতে গেলে আমি সময় পাবো না। প্রথম বিশ্বাস হচ্ছে আল্লাহ বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে রসুল বিশ্বাস, তারপরে আছে কিতাব বিশ্বাস, তো আরো আরো আছে, আমি এখান থেকে বেশি দূরে গেলে আর ফিরে আসতে পারবো না। তো আমাদের আল্লাহ আমাদের প্রভু, এটা আমরা সবাই বিশ্বাস করি। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এ কথা আমরা বিশ্বাস করি। আর আল্লাহর প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিধান স্বরূপ এই কোরআন দান করলো, এটাও তো আমাদের বিশ্বাস। মাধ্যমে যে কিতাব দিল, বিধান দিল, সেটা হচ্ছে কোরআন। তো এই কোরআনের প্রথমেই কিন্তু বলা আছে জালিকাল কিতাব ও লা রাইব ফিহি, এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই। বিশ্বের যত কিতাব পুস্তক এসেছে, কেউ কিন্তু শুরুতে এই কিতাব নির্ভুল কথা কোথাও নেই। তা আমাদের এই কোরআন আল্লাহর বাণী, সেই আল্লাহ বলে দিচ্ছে জালিকাল কিতাব ও লা রাইব ফিহি, এই কিতাবের ভিতরে কোন সন্দেহ নেই। এই আয়াতের শুধু তফসিরটা করব। দেখেন এর ভিতরে দুইটা কথা আমি বলি, এই কোরআন নির্ভুল কেন, তার কারণ কি, এই কারণটা ব্যাখ্যা করব। পাশাপাশি এই কোরআন যে নির্ভুল তার প্রমাণটা কি, আজকে দুটো দুটো বিষয় আমরা যদি বুঝে নিই তাহলে কিন্তু আমরা কিছুটা আগালাম। একবারে অনেক বললাম, আপনি কিছুই মনে রাখতে পারলেন না, ধারণ করতে পারলেন না, মানতে পারলেন না, তাহলে আপনার এই সমস্ত বলাটাই কিন্তু কি হলো, বৃথা হয়ে গেল না। অল্প খেয়ে যদি আমি সুস্থ থাকি আর বেশি খেয়ে যদি অসুস্থ হয়ে যাই, তাহলে অল্প খাওয়াটাই মনে হয় ভালো নাকি? তা আমি অল্প কথা বলবো, আজকে বেশি কথা বলবো না। সেটা হচ্ছে এই কোরআন নির্ভুল কেন, কারণ কি,
আরেকটি হচ্ছে এই কোরআন যে নির্ভুল তার প্রমাণ কি? তো আমি একটা উপমা দিই, আমি আরবিক সাহিত্যের পরে এমএ পাস করছি, তো মাস্টার ডিগ্রি করছি আরবিক লিটারেচার পরে। তো কথার আগে যদি আপনি উপমা সেট করি তাহলে কিন্তু আপনার বোঝাটা সহজ হয়ে যায়। তো মনে করেন আপনি একটা সাকুনিতে দুধের ভিতরে আবর্জনা বা একটা খড়কুটা থাকে না, এটা আপনি ছাকবেন, যে সাকুনিটি ছাকবেন সেই সাকুনিটা যদি ফুটো থাকে তাহলে ওই ছিদ্র দিয়ে তো খড়কুটা ঢুকে পড়বে নাকি? কিন্তু সাকুনিটা যদি নির্ভেজাল থাকে তাহলে দুধটাও নির্ভেজাল হইল। তো আমাদের এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিম থেকে, লৌহ মাহফুজ থেকে, জিব্রাইলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হিসাবে নাজিল করেছে। তাহলে ওহী নাজিলের এই পদ্ধতিটা মনে করেন ছাকুনি, এই পদ্ধতিটার ভিতরে যদি কোথাও কোনো ভেজাল ঢুকার কৌশল থেকে যায় তাহলে কোরআনের ভিতরে ভেজাল কিছু কথা, ভুল কিছু কথা ঢুকেছে প্রমাণ হয়ে যায়। আমাদেরকে প্রথমে জানতে হবে কোন পদ্ধতিতে এই ওহীটা নাজিল হয়েছে। ওহীটা যে পদ্ধতিতে এসেছে সেখানে যদি কোনো ভুল ঢুকার ঘটনা থেকে যায়, ইবলিসের কথার অনুপ্রবেশ করার সুযোগ থেকে যায়, তাহলে এই কোরআন নির্ভুল প্রমাণ করাটা কঠিন হয়ে যায়। আমি প্রমাণ করব এই কোরআন যে নির্ভুল তার প্রথম শর্ত হচ্ছে এই কোরআন যে পদ্ধতিতে নাজিল হয়েছে সেই পদ্ধতির ভিতরে ইবলিসের অনুপ্রবেশ করার কোনো ক্ষমতা ছিল না। কি বোঝেন না কথাটা? আমি আবার বলি, যে পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছে ওই পদ্ধতির ভিতরে যদি ইবলিসের অনুপ্রবেশ করার ক্ষমতা থেকে যায় তাহলে কোরআনের ভিতরে ভুল ঢেকে যেতে পারে। এই জন্য আমি প্রমাণ করব, আপনারা যাবৎ পর্যন্ত মাওলানা মুফতি সাহেব আলে মুনাবারা যারা বর্তমানে ইসলামের ধারক বাহক, আপনারা যে পর্যন্ত জ্ঞান অর্জন করেছেন, যেভাবে এটারে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনাটা উপস্থাপন যদি করা হয় বিশ্বের দরবারে তাহলে তারা প্রমাণ করে দিতে সক্ষম হবে যে আপনার এই কোরআনের ভিতরে ভেজাল আছে। কারণ আপনারা বলছেন যে যে পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে সেই পদ্ধতিগুলো স্বচ্ছ না। আমি এটা নিয়ে গবেষণা করে দেখেছি, অনেকেই বলে জিব্রাইল আমিন নিরাকারে দৈব বাণীতে হেরাগুয়ায় এসে ওহী নাজিল করে গেল। যদি নিরাকারে দৈব বাণীতে জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওহী দেয় তাহলে পরের দিন নিরাকারে দৈব বাণীতে ইবলিস এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলের পরিচয় দিয়ে ইবলিস তার নিজের কথা ঢুকিয়ে দেবে যে গতকালকে আল্লাহ পাক 5টা বা 7টা আয়াত দিছিল, আজকে আবারও আমি আসলাম জিব্রাইল ফেরেশতা, আমি আরো 10টা আয়াত তুমি মুখস্থ করে নাও, পড়ো পড়ো। আগের 5টা আয়াত আল্লাহ পাকের কথা জিব্রাইল ভুলে গেল, কিন্তু পরের দিন যে কথাটা জিব্রাইলের পরিচয় দিয়ে ইবলিস বলল নিরাকারে দৈব বাণীতে, ওইটা তো আল্লাহর কথাও না, ওইটা তো শয়তানের কথা। এখন প্রথমে বুঝতে হবে যে পদ্ধতিতে ইবলিস কথা বলতে সক্ষম সেই পদ্ধতিতে সেই প্রক্রিয়ায় যদি জিব্রাইল ওহী নাজিল করে তাহলে পরের দিন কিন্তু ইবলিস সেই প্রক্রিয়া অনুকরণ অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলের পরিচয় দিয়ে ভুল কথা ঢুকিয়ে দিতে পারে। তাই আমি বলি নিরাকারে দৈববাণীতে যদি জিব্রাইল ওহী দিত তাহলে পরের দিন নিরাকারে দৈববাণীতে ইবলিস ধোকা দেওয়ার সুযোগ পেয়ে যেত, কারণ নিরাকারে দৈববাণীতে কথা বলতে ইবলিস সক্ষম। এই জন্য
যে কোনো ভাবে ওহিনাজিল অবদান গেলে সেটা নিরাকারে দৈব বাণীতে ওহিনাজিল হয় না, এটা আপনার নিশ্চিত জেনে রাখেন। আল্লাহ এমন নয় যে ইবলিসের সুযোগ দেবে। আল্লাহ কি জানে না ইবলিস কি কি পারে আর কি পারে না? আল্লাহ জানে যে নিরাকারে দৈব বাণীতে ওই ছাকুনির ভিতর দিয়ে যদি আমি ওহিনাজিল করি, পরের দিন কিন্তু ওই পদ্ধতি অনুকরণ করে ইবলিস কিন্তু তার কথা কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতে পারে। এই জন্য নিরাকারে দৈব বাণীতে আল্লাহ ওহি নাজিল করার পদ্ধতিটা স্যাংশন অনুমোদন দেয় নাই, ওটা বাদ দেন, মাথা থেকে ডিলেট করেন। যদি মনে করেন পর্দার আড়াল থেকে জিব্রাইল আমিন ওহি নাজিল করলো আর তাই শুনে শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করলো, তাহলে পরের দিন কিন্তু পর্দার আড়াল থেকে ইবলিস আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই একইভাবে ধোঁকা দিতে পারে। যদি জীব জানোয়ার গাছপালা পশু পাখি এরকম কোন একটার রূপের ছদ্মবেশ ধরে যদি এসে কথা বলে যায়, পরের দিন কিন্তু সেই সেই রূপের ছদ্মবেশ ধরে ইবলিস এসে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই একইভাবে ধোঁকা দিয়ে ওই সম্পর্কে বিভ্রান্তি ঢুকিয়ে দিতে পারে। এই জন্য এমন একটা পদ্ধতির অনুকরণ করেছিল যে পদ্ধতির অনুকরণ করার ক্ষমতা ইবলিসের নাই, সেটা হচ্ছে এরকম জিব্রাইল আমিন হেরা গুহায় যখন তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উদয় হলেন, তখন তিনি মানব রূপ ধারণ করলেন, সূরা আনামের 9 নম্বর আয়াত। যখন মানব রূপ ধারণ করল করে সেজদায় চলে গেল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সেজদা দিল, তখন নবী মোহাম্মদ নিশ্চিত হলেন যে এটা নিশ্চয়ই ইবলিস না, ইবলিস হলে তো আমাকে সেজদা দিত না। যে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই, সেই ইবলিস তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা দিবে না। যে ইনি যে জিব্রাইলের পরিচয় দিচ্ছে এবং আমাকে সেজদা করছে, তাহলে ইনি নিশ্চয় ইবলিস না। এই তখনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে নিল যে ইনি জিব্রাইল ফেরেশতা ও ইনি আসছে। এই পরবর্তীতে যতবার ওহিনী এসেছে ততবারই কিন্তু জিব্রাইল আমিন এই মানব রূপ ধারণ করে ওই সেজদার মাধ্যমে ওহি দিয়েছে। ইবলিস যদি মনে করে যে আমি দুটো কথা ঢুকাবো, পরে প্রশ্ন পরে করবেন, আপনি প্রশ্নের উত্তর দেব। উনি প্রশ্ন করছে যে জিব্রাইল আমিন যে সেজদা করল তার আয়াত কই? এরকম একটা প্রশ্ন শুধু উনার না, আপনারও তো আছে, তো আমি সেখানে যাব। উনি একটু ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন। আমি শুধু বলতে চাচ্ছি যে যতবার জিব্রাইল আমিন ওহিনী এসেছে ততবারই সেজদা দিয়েই প্রমাণ করেছে যে আমি জিব্রাইল ফেরেশতা। যদি মানব রূপ ধারণ করে সেজদা বাদেও তিনি ওহি দিত, তাহলে কিন্তু ইবলিস আবার মানব রূপ ধরতে পারে, পারে না? মানব রূপ ধারণ করে আবার ওই দিয়ে চলে যেত। মানব রূপ ধারণ করে জিব্রাইলের মতো মতো রূপ নিয়ে যখন তিনি ঘোরাঘুরি করছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উনি যদি জিব্রাইল হয় তা আসে তো সেজদা দেবে, যতক্ষণ সেজদা না দিয়েছে ততক্ষণ তিনি ওই নাই নাই। এই জন্য নির্ভেজাল এই কোরআন, এই জন্য যে পদ্ধতিটা ছিল নির্ভেজাল, যতবার ওই দিয়েছে এই সেজদার মাধ্যমে ওই নাজির হয়েছে বিধায় এখানে ইবলিসের অনুপ্রবেশ ঘটে নাই। যেহেতু ইবলিসের অনুপ্রবেশ ঘটে নাই, তাহলে এর ভিতরে কোনো ভেজাল নাই। আমি এটা বোঝাতে চাইছিলাম এই কোরআন নির্ভেজাল কেন। এই কোরআন জিব্রাইল আমিনের আলিত বাণী, এই জিব্রাইল আমিন মানব রূপ ধারণ করে সেজদার মাধ্যমে ওই নাজিল করেছে, এই সেজদার অনুকরণ অনুসরণ করার ক্ষমতা ইবলিসের নাই, কারণ সে তো নিজে আদম সেজদা না করি কাফের। হ্যাঁ, সূরা বাকারা 34 নম্বর আয়াত। এবং এই ইবলিস এই আদম কাবায় সেজদার শামিল হবে না, সূরা হিজরের 33 নম্বর আয়াত। এখন উনার যে প্রশ্নটা বা আপনাদের যে জিজ্ঞাসা, সেখানে দুটো কথা বলে আমি দ্বিতীয় অধ্যায় যাব। ওনাদের প্রশ্ন বা আপনার প্রশ্ন যে জিব্রাইল আমিন হেরা গুহায় এসে যে সেজদা করল তার প্রমাণ কি, তার আয়াত কি,
আমি বলি জিব্রাইল আমিন বেহেশতের ভিতরে আদম আলাইহিসসালামকে সেজদা দিয়েছে, তার তো আয়াত আসছে সূরা বাকারার 30 নম্বর আয়াত। এখন এই জিব্রাইল আমিন ফেরেশতা যখন আদম আলাইহিসসালামের কাছে জমিনে এসেছে তখনও তো সেজদা দিয়েছে, কি সেজদা দেয়নি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যদি ফুলের মালা পায়, সংসদ ভবনে ফুলের মালা পায়, ওই প্রধানমন্ত্রী যখন রংপুরে বা কাউনিয়ায় আসবে তখনও তাকে ফুলের তোলা দিয়েই তো সম্মান করবেন। তাহলে যে জিব্রাইল আমিন ফেরেশতা ওই আদম আলাইহিসসালামকে বেহেশতের ভিতরে সেজদা করছে, ওই আদম আলাইহিসসালাম যখন জমিনে আসলো তার কাছে যখন আবার ওহিনী আসলো তখনও তো সে সেজদা দিয়েছে। বেহেশতের ভিতরে যাকে দিতে পারে জমিনে কে দিতে পারে না? তাহলে জিব্রাইল আমিন ফেরেশতা জমিনে আদম আলাইহিসসালামকে যতবার দেখা হয়েছে ততবারই সেজদা দিয়েছে। এখন আপনি কল্পনা করেন যে জিব্রাইল আমিনের সামনে আদম আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এই জায়গায় জিব্রাইল আমিন আদম আলাইহিসসালামকে সেজদা দিল তার প্রমাণ পাওয়া গেল। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেয় নাই কথা বললে কি হয়? সেজদা যদি করে নাই কথা বলি তাহলে কি প্রমাণ হয় গো? আপনারা একটু বলেন না কেন প্রমাণ হয় এমনটাই। আদম আলাইহিসসালামের ভিতরে যে যে কারণে ওখানে সেজদার হুকুম হয়েছিল সেই সেই কারণগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে নাই, তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার যোগ্য ছিল না, এমনটা প্রমাণ হয় না কথাটার ভিতরে? আদম আলাইহিসসালামের ভিতরে তিনটে কারণে সেজদা যোগ্য ছিল। একটা হচ্ছে আদমের চেহারা ছিল আল্লাহর চেহারা, আদমের চেহারাটা যে আল্লাহর চেহারা এটা প্রমাণ করার জন্য সেখানে সেজদা দিয়ে প্রমাণ করা হলো ওই চেহারা নিশ্চয়ই আল্লাহর চেহারা, কারণ আনাল্লাহু জুদুলিল্লাহ সমস্ত সেজদার মালিক আল্লাহ। এই জন্য ওখানে আদমের চেহারাটা আদমের চেহারা নয়, ওটাই স্বয়ং আল্লাহর চেহারা, এই জন্য সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলো যে এটা স্বয়ং আল্লাহর চেহারা। কি বোঝেন না কথাটা? আরেকটু বোঝেন, ওনাকে দোষারোপ করেন না, ওনাকে উনি প্রশ্নটা না করলে আপনার এই তথ্যগুলো পেতেন না। ইউনুস সাহেব একটা সাদা কাগজে সই করিয়ে দিয়ে বললে যাও এই শিক্ষা অফিসারকে দাও গা, আমি ইউনুস সাহেব সই করে দিয়েছি। আপনার নির্বাহী অফিসারের পিয়নরা যায় শিক্ষা অফিসারকে দিয়ে বলছে ইউনুস স্যার সই করে দিল আপনি এই কাজটা করেন। তো এইটা যে ইউনুস সাহেবের সইটার প্রমাণ কি? তো আমি স্বয়ং দেখলাম আমার সামনে সইটা করলো, দেখা কথা সাক্ষী হবে না। তো বিষয় কি? বিষয়টা হচ্ছে যে তখন তিনি অফিসারের কাছে বলছে দেখেন আপনি এই সইটা করেছেন, শিক্ষা অফিসার মানে না, বলছে এটা প্রমাণ চাই যে এটা আপনার সইটার প্রমাণ কি? তখন ইউন অফিসার বলল যে ওই ডয়ারের থেকে সিলটা নিয়ে মেরে দাও। তো যখন ইউন সাহেবের সিল ওখানে মেরে দিল স্বাক্ষরটা প্রমাণ হইলে যে এটা ইউন সাহেবের স্বাক্ষর। তো ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন নিজ রূপে নিজ চেহারায় আদমকে তৈরি করলো, আদম আলাইহিসসালামের চেহারাটা যে আল্লাহর চেহারা তার সন্দেহ দূর করার জন্য নিজের সেজদার হুকুম দিল যে ওই চেহারায় সেজদা করো। যখনই আদম চেহারায় ফেরেশতারা সেজদা দিল এটা প্রমাণ হইল আদমের চেহারাটা আল্লাহর চেহারা, কারণ আল্লাহ ছাড়া তো সেজদা আর কাউকে করা যায় না। সূরা জিনের 18 নম্বর আয়াত, সূরা হামিম সেজদার 37 নম্বর আয়াত। তাহলে কি হলো? আদমের চেহারাটা ছিল আল্লাহর চেহারা, এই জন্য সেখানে সেজদা হয়েছে। দ্বিতীয় কারণ যে আদমের ভিতরে আল্লাহ নিজ রূহ ফুৎকার করলো, আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন মুহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় ব্যাপ্ত, আল্লাহর অবস্থান সারা সমস্ত জায়গায়। তো সেটার একটা ঠিকানা হলো আদমের মধ্যে, আদমের মধ্যে আল্লাহ পাকের অবস্থানকে নিশ্চিত প্রমাণ করার জন্য সেখানে সেজদা দিতে বলা হইল। তার কারণ আদম যদি আদমের মধ্যে যদি আল্লাহ পাকের অবস্থান না থাকতো তারপরে যদি সেখানে সেজদার হুকুম হতো তাহলে আনাল মাসজিদুলিল্লাহ সমস্ত সেজদার মালিক আল্লাহ, এই কথা মিথ্যা হয়ে যায় না? এই জন্য ব্যক্তি আদম সত্তাকে সেজদা করে নাই, সেজদা করছে আদমের ভিতরে আল্লাহ পাকের নিজ রূহ যখন প্রবিষ্ট হইল। সূরা সাদের 72 নম্বর আয়াত
খুলে দেখেন ফাইজাদ, যখন ওতে আমার নিজ রুহ ফুৎকার করা হইবে তখন তোমরা সেখানে সেজদা করিবে। তাহলে তৈরির অনেক আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে এই একটা ঘোষণা দিয়েছিল। তাহলে যখন আল্লাহ পাকের রুহ ওখানে ঢুকলো তখন সেজদা হইল। তাহলে সেজদার কয়টা কারণ? দুইটা কারণ পাগল, একটা হচ্ছে আল্লাহর চেহারা, আদমের চেহারাটা আল্লাহর চেহারা, আর দ্বিতীয় হচ্ছে আদমের ভিতরে স্বয়ং আল্লাহ পাকের রুহ, এই কারণে সেখানে সেজদা হইল। এখন একজন প্রশ্ন করতে পারেন যে আল্লাহ পাকের চেহারা আদমকে দিল, তাহলে আদমের কি থাকলো এই চেহারাটা? তাহলে আদমের না, তাহলে আদমকে কেন দেওয়া হইল, কি কারণে দেওয়া হইল? আদমকে আমানত স্বরূপ দেওয়া হইল। সূরা আহজাবের 72 নম্বর আয়াত খুলে দেখেন, একমাত্র আদম মানুষকে তিনি এই আমানত দিয়েছে। এই মানুষকে আমানত দিয়েছে কি? সে আমানত, আমানত কাকে বলে জানেন? আমার প্রসঙ্গ অন্যদিকে যাচ্ছে, তারপর বলতে হচ্ছে আমানতের সংজ্ঞা হচ্ছে যে বস্তুটা আপনি ভোগ দখল করছেন অথচ মালিকানা আপনি না, ওইটার নাম আমানত। যেমন মনে করেন এই মোবাইলটা আমার, এটার মালিকানা আমি, এটা কিন্তু আমানত বলা যাবে না। কিন্তু এই মোবাইলটা আমার না অথচ আমি ব্যবহার করছি, আপনার মাল আমার কাছে আমানত আছে। এই জন্য আল্লাহ পাকের চেহারা আদমকে আমানত স্বরূপ দিয়েছে। এই চেহারার মালিক কিন্তু আদম না, চেহারার মালিক যে আদম নয় তার প্রমাণ কি? যদি আদমের চেহারার ভিতরে আদমের কিঞ্চিত পরিমাণ অংশ থাকে তাহলে সেজদা দিলে ওই কিঞ্চিত পরিমাণ ছেড়ে খায়, কারণ 100% সেজদার মালিক তো আল্লাহ, সেজদার 100% মালিক আল্লাহ না। তাহলে যে চেহারায় সেজদার নির্দেশ হয় ওই চেহারাটাই 100% আল্লাহ চেহারা জানিবেন। তিন নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নিজ প্রতিনিধি করে তৈরি করল, আল্লাহ পাকের প্রতিনিধি যিনি, তাহলে আল্লাহর সেজদা যোগ্য তিনি, তাই তো? এই জন্য সেখানে যদি কেউ বিশ্বাস না করে যে আদম আল্লাহর প্রতিনিধি কিনা তার প্রমাণ কি, এই জন্য ওখানে সেজদা দিয়ে প্রমাণ করা হইল। আল্লাহ নিজে হুকুম করল ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা কর। যখন আদমের নিমিত্তে সেজদা দিয়ে প্রমাণ করল যে আদম আল্লাহর প্রতিনিধি, তাহলে কয়টা কারণে সেজদা যোগ্য হইল? তিনটা। এক নম্বর হচ্ছে আল্লাহর খেলাফত, দুই নম্বর হচ্ছে আল্লাহ পাকের নিজ রুহু, তিন নম্বর হচ্ছে আল্লাহ পাকের নিজের চেহারা আদমের মধ্যে আমানত স্বরূপ দিল। এই তিনটে কারণে আদম আলাইহিসসালাম সেজদা যোগ্য হয়েছিল। এখন জিব্রাইলের সামনে আদম আলাইহিসসালাম দণ্ডায়মান, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান, যে তিনটা কারণে আদম সেজদা যোগ্য সেই তিনটা কারণ নিশ্চয় আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও আছে। তাহলে এখন যদি আমরা মনে মনে সন্দেহ করি যে জিব্রাইল আমিন ফেরেশতা হেরা গুহায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করিনি, এই করিনি কথার মধ্যে আমার ঈমান ছুটে গেল, কারণ আমার করিনি প্রমাণ করলে আদমের মর্যাদা বড় হয়ে গেল, নবী মোহাম্মদের মর্যাদা আদমের থেকে ছোট হয়ে গেল না। কি বোঝেন নাই? কশিন কালে এমনটি বিশ্বাস অনুমান করেন না যে বুঝের কারণে আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত পৃথিবীর অন্য কোনোর তুলনায় কিঞ্চিত ছোট হয়ে যায়, তাহলে আপনি আর নবীর উম্মত থাকলেন না, তাই তো? তাহলে আমরা যারা ভাবছি, যা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে হেরা গুহায় জিব্রাইল আমিন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা দিয়েছে তার আয়াত কি, তার দলিল কি, তার প্রমাণ কি, এই এই কথা দিয়ে যদি আপনি সামনে আসেন তাহলে আমরা প্রমাণ করে দেব যে আপনার কোন ইমানই নেই। কি বোঝেন নাই কথাটা? আমাদের ইমান আছে, দলিল বাদেই বিশ্বাস করে নিলাম যে জিব্রাইল আমিন ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা দিয়েছে তার আয়াত এসেছে, সেই জিব্রাইল আমিন ফেরেশতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় অবশ্যই সেজদা দিয়েছে, কারণ
শ্রেষ্ঠ মানব কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকেই প্রমাণ করে, আমি যদি প্রশ্ন করি সারা বাংলাদেশের অনেক মানুষ মৌলানা হাসিবুলকে পেলেই প্রশ্ন করতে চায়, কিন্তু আমি তো কারোর কোনো প্রশ্ন করি নাই। আমি যদি বর্তমান সমাজের আলেম সমাজকে, তথাকথিত মুসলিম সমাজকে, আলেম ওলামা মৌলানা মুফতি সাহেবকে যদি প্রশ্ন করি, এটার উত্তর আপনারা এখন দেবেন? আর আপনারা কি কি উত্তর দিয়ে রেখেছেন আমি সেটা বলবো। আমি যদি প্রশ্ন করি যে আনাল মারজিদুলিল্লাহি সমস্ত সেজদার মালিক আল্লাহ, তাহলে বেহেস্তের ভিতরে ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার নির্দেশ কেন হলো? কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের পরিপন্থী নয়। এক আয়াতে বলল আল্লাহ সকল সেজদার মালিক আল্লাহ, আর আপনারা প্রমাণ করছেন যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে, ব্যক্তি আদম সত্তাকে সেজদা দিছিল। এইটা যদি প্রমাণ করেন তাহলে সমস্ত সেজদার মালিক আল্লাহ, এই এক মিথ্যা হয়ে গেল। কি বোঝেন নাই? আমি আবার বলি, আপনারা সমস্ত আলেম সমাজ, সমস্ত মুসলিম জগত এই বুঝের কারণে বাতিল হয়ে গেছেন। কি কারণে বাতিল হয়েছেন? আনাল মারজিদুলিল্লাহি সমস্ত সেজদার মালিক আল্লাহ। আবার তোমরা বলছো যে ফেরেশতারা ব্যক্তি আদম সত্তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদা দিছিল, ব্যক্তি আদমকে। তাহলে সমস্ত সেজদার মালিক আল্লাহ কথা মিথ্যা হয়ে গেল না? তাহলে দুইটা আয়াতের ভিতরে একটা ভিত্তি হয়ে গেল না? হয় সমস্ত সেজদার মালিক আল্লাহ ওই কথা মিথ্যা, আর না হলে ব্যক্তি আদম সত্তাকে সেজদা করেছিল ফেরেশতারা, এই কথা মিথ্যা। কি বোঝেন নাই? কাজেই এই কোরআনের কোন একটা আয়াত যদি ভিত্তিহীন প্রমাণ হয় আপনাদের কথায়, তাহলে একটা আয়াত ব্যর্থ হয়, আর কোরআনের একটা আয়াত যদি কেউ ব্যর্থ প্রমাণ করেন তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম, সূরা হজের 51 নম্বর আয়াত। কাজে আপনারা যে সমস্ত মুফতি সমাজ, আলেম সমাজ বা মুসলিম সমাজ এই বিশ্বাস অন্তরে ধারণ করে আছেন, শুনে যান, যারা যারা এই বিশ্বাস করেছেন যে ফেরেশতারা বেহেস্তের ভিতরে ব্যক্তি আদম সত্তাকে সেজদা করেছিল, এই বিশ্বাস মস্তিষ্কে নেয়ার কারণে সূরা জিনের 18 নম্বর আয়াত এবং সূরা হামিম সেজদার 37 নম্বর আয়াতটা মিথ্যা প্রমাণিত হয়ে গেল, যে সমস্ত সেজদার মালিক আল্লাহ নাই, আদমও সেজদা যোগ্য হয়ে গেল, গেল না? এই জন্য তোমাদের এই বুঝটা বাতিল প্রমাণ হয়ে গেল। আমরা বা সাধারণ মানুষ যারা আছি, এরা আজকে বুঝে নেব যে ব্যক্তি আদম সত্তা কখনো সেজদা যোগ্য নয়, ছিল না। ব্যক্তি আদম সত্তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদার হুকুম হয় নাই। যদি ব্যক্তি আদম সত্তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যদি সেজদা নামের সাবজেক্টটাই আসে, তাহলে ব্যক্তি মোহাম্মদকে সেজদা দেওয়া লাগে, কারণ ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ মানব তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জয় গুরু, আদম তো না। কাজেই তোমরা তোমাদের বুঝ দিয়ে কবে কখন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে ফেলেছো তা তোমরাই বোঝো না। তাই ব্যক্তি আদম সত্তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদার ঘটনা ঘটে নাই, সেজদার ঘটনার অন্য কারণ যেটা আমি ইতিপূর্বে বললাম। তারপরও আমি আরেকটু অধ্যায় দিই, যদি প্রমাণ করেন যে ফেরেশতা জাতি ইনসান শ্রেষ্ঠ জাতিকে, আশরাফুল মখলুকাত ইনসান, ইনসান জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য সেজদা দিয়েছে, আর এই উদ্দেশ্যে যদি সেজদার আয়াত নাজিল হইত, তাহলে কিন্তু আয়াতে আসত ওয়াজিদুল ইনসানা, কারণ সৃষ্টির সময় বলল লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ তৈরি করিব, সূরা 3-এর 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনিম বাশারিম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সূরা 7-এর 71 নম্বর আয়াত। এখানে কিন্তু ইনসান শব্দ বলেছে, বাশার শব্দ বলেছে, ইনসান মানে মানব জাতি, বাশার মানে মানব জাতি। তাহলে মানব জাতি সৃষ্টি করলো
বিশিষ্ট কর্তব্যের শুষ্ক মৃত্তিকা হতে। আর সেজদার সময় যদি মানব জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেজদার নির্দেশ দিত, তাহলে বলা হতো, হে ফেরেশতা মন্ডলী, তোমরা ওয়াজিদুল ইনসানা, ওই ইনসান জাতিকে সেজদা করো। কি গো মুসা, তুমি ওখানে বসে আছো, আমি দেখতে পাচ্ছি, দুজনের কথা তাহলে এখানে ইনসান শব্দ আসে নাই। ইনসান শব্দ যেহেতু আসে নাই, তাহলে আপনারা যেটা বুঝছেন যে ফেরেশতা জাতি শ্রেষ্ঠ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদা দিয়েছে কথা ভিত্তিহীন। এখানে আয়াত এসেছে ওয়াজিদুল আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, কারণ ব্যক্তি আদমকে খেলাফত দেওয়া হয়েছে। ওখানে কিন্তু মা হাওয়া উপস্থিত ছিল, মা হাওয়া ইনসান। যদি বলা হয় তোমার জুদুলে ইনসানা, তাহলে মা হাওয়া সেজদা পায়, ইনসান আদম সেজদা পায়, যেহেতু মা হাওয়াকে খেলাফত দেওয়া হয় নাই। খেলাফত দেওয়া হয়েছে কাকে? আদমকে। এই জন্য সেজদার নির্দেশ গেল খেলাফত বরাবর, ওয়াজিদুলে আদামা, আদমের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সেজদা। ব্যক্তি শ্রেষ্ঠ আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য সেজদা নয়, শ্রেষ্ঠ জাতি আদমকে, মানব জাতি, এই জন্য সেজদা নয়। তারপর আরেকটি কারণ বলে যায়, যদি এমন কি হতো, মানব যদি শ্রেষ্ঠ জাতি হতো, তাহলে ইবলিসও জানতো যে মানব শ্রেষ্ঠ জাতি, ফেরেশতার থেকে মানব শ্রেষ্ঠ, এটা ইবলিস জানতো না? যদি তার যদি জানা থাকে, তাহলে সে আবার আদমকে প্রবঞ্চিত করার সময় এই কথা কেন বলল, হে আদম, তুমি যদি এই গন্ধম খাও তাহলে তুমি ফেরেশতাদের দলভুক্ত হয়ে যাবা, সূরা আরাফের 20 নম্বর আয়াত। তাহলে ইবলিস নিশ্চয় জানতো যে আদমের থেকে ফেরেশতা উত্তম, যদি আদমকে এই কথা বলি তুমি এই কাজ করলে ফেরেশতাদের দলভুক্ত উত্তম জায়গা উত্তম হয়ে যাবা, তখন সে উত্তম হওয়ার জন্য হয়তো এই ধোকায় পড়তেও পারে। কি বসে সেই কথা? আমি আবার উপমার কাছে চলে যাই, চেয়ারম্যান একটা পদ, মেম্বার একটা পদ, দুটো পদ না? এখন যদি কেউ চেয়ারম্যানকে যদি বলে যে আপনি এই কাজ করলে আপনি মেম্বার হয়ে যাবেন, তাহলে কি সেই কাজ সেই চেয়ারম্যান করবে? বলবে না, আরে আমি তো চেয়ারম্যান আছি, আমি তো বড় পদে আছি, আমি ওই কাজ করে আমার ছোট পদে যাবো কে? তাহলে এটা নিয়ে চল মারবে না? এটা বুকার মতন হবে না? যে আদম যদি ফেরেশতার থেকে শ্রেষ্ঠ হতো, তাহলে ইবলিস তাকে বলতো না যে তুমি এই গন্ধম খেলে ফেরেশতার দলভুক্ত হবা। তাহলে কি হলো? আদম ইবলিসের এই ধোঁকা, এই প্রবঞ্চনা দেওয়াই প্রমাণ করে যে আদমের থেকে ফেরেশতা নিশ্চয় উত্তম ছিল। ইবলিস এটা জানতো, জানতো না, তাই কিন্তু সেটা বললো, মেম্বারকে বললো, দেখো মেম্বার সাহেব, তুমি যদি এই কাজ করো তাহলে তোমাকে আমি চেয়ারম্যান বানিয়ে দেবো। তখন মেম্বার কিন্তু প্রলোভনে পড়তে পারে যে চেয়ারম্যান আমি হব, এই কাজটা করি দেখি, এরকম একটা ভাব আছে না? বাকিটুকু আপনি বুঝে নেন। আর আদম তখন চিন্তা করল যে আমি ওই ফেরেশতাদের দলভুক্ত হব, কারণ ফেরেশতা তো উত্তম, তাহলে আদমের থেকে ফেরেশতা উত্তম, এই জন্য আদম ফেরেশতার দলভুক্ত হওয়ার আশায় গন্ধম খেল, ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো। এই তার নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করাই প্রমাণ করে যে ফেরেশতারা উত্তম ছিল, আদম উত্তম নয়। আর এই উত্তম অধম প্রমাণ করার জন্য সেজদা হয় নাই। কি বোঝেন না কথা? তার পরবর্তী আর একটু প্রমাণ শোনেন, যদি এরকম উত্তম এবং অধম প্রমাণ করার জন্য যদি ফেরেশতা দিয়ে সেজদার অনুশীলন আসতো, তাহলে ওই এই জাতিতে বর্তমানে যারা বিশ্বে উত্তম আর অধম আছে না, যারা উত্তম হইতো ফার্স্ট হইতো তাদের সেজদা করতে বলতো, তুমি থার্ড হয়েছো তুমি ওরে ফার্স্ট কে সেজদা করে, এরকম উত্তম অধমের মাধ্যমে সেজদার একটা অনুকরণ এসে যেত না? এই জন্য উত্তম অধম প্রমাণ করার জন্য সেজদার ব্যাপারটা ছিল না, এটা আপনারা জেনে নেন। আর একটা জিনিস আপনাদের জানা, কিন্তু জানা কতখানি সঠিক তা কিন্তু আপনারা জানা নেই। আমি আবার বলি, আর একটা জিনিস আপনাদের জানা, কিন্তু জানার যে কতখানি সঠিক তা কিন্তু আপনাদের অজানা। সেটা আমি বলি, আমরা সবাই মুখে মুখে বলি না, যে মানুষ আশরাফুল মখলুকাত বলি না গো, কি গো
এই যে মানুষ আশরাফুল মখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব, এই ব্যাপারে কোরআনে কোন আয়াত আসছে? কোরআনে এসেছে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা সৃষ্টি শ্রেষ্ঠ, সূরা বানিয়ার 7 নম্বর আয়াত। এখানে তো মানব শব্দ আসে নাই, ইমান এবং সৎকর্ম যিনি করবেন তিনি শ্রেষ্ঠ জীব। এই সৃষ্টিগত ভাবে মানবকে যদি সৃষ্টি শ্রেষ্ঠ করে দিত তাহলে কিন্তু ইমান আর আমলের কোন প্রয়োজন হতো না, এমনি তো আমরা শ্রেষ্ঠ গো নাকি। এই জন্য ইমান আমল যারা আছেন তিনি সৃষ্টি শ্রেষ্ঠ জীব। সেক্ষেত্রে ফেরেশতারাও হতে পারে, জিনেরাও আসতে পারে। আবার মানুষের ইমান আমল না থাকলে সে নিকৃষ্ট জীব হতে পারে। সূরা তিনের ভিতরে দেখো লেখাতে খালাক নাল ইনসানা ফি হাসানা তাকভিম, আমি উত্তম অবয়ব দিয়ে তোমাকে তৈরি করেছি, আবার তোমার কর্মদেশে হীনতাগ্রস্তদের পর্যায়েও নিতে পারি, আসছে না? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব প্রমাণ করার জন্য সেজদার হুকুম অনুশীলন ঘটেছিল না। এই জন্য এখানে ব্যক্তি মুহাম্মদকে বাদ দিয়ে ব্যক্তি আদমকে সেজদার বিষয় ছিল না, সেজদার বিষয় ছিল আল্লাহ পাকের প্রতিভু প্রতিষ্ঠিত করার জন্য সেজদা। আল্লাহের প্রতিভু প্রমাণ প্রতিষ্ঠিত করার জন্য জিব্রাইল আমিন আদম আলাইহিস সালামকে সেজদা দিল। ওই জিব্রাইল আমিন ওই একই বিষয় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মধ্যে দেখতে পেল সেখানেও তিনি সেজদা করল। তাহলে আল্লাহ পাকের প্রতিভু যেমনে যেমনে সেজদা সেদিকে সেদিকে যাবে, যাবে না? এই জন্য আমার ওই কথাগুলো ওনার ছিল, আমার প্রমাণ ওখানে ওই বক্তব্যটা ওখান থেকে নিয়ে আমি আবার আগের জায়গায় চলে যেতে চাই। যেটা আমার প্রশ্ন ছিল, এই কোরআন নির্ভেজাল কেন, কি কারণে এই কোরআন নির্ভেজাল, এটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি? যদি মনে না থাকে আমি আবার মনে করে দিই, হ্যাঁ, যে আল্লাহ বলছে এই কোরআন সম্মানিত রসুলের আনিত বাণী, এই সম্মানিত রসুল ছিল জিব্রাইল আমিন ফেরেস্তা, আর এই জিব্রাইল আমিন ফেরেস্তা মানব রূপ ধারণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদার মাধ্যমে এই ওহী নাজিল করেছে। এই জন্য জিব্রাইল আমিনের এই পদ্ধতি ইবলিস অনুকরণ করতেও পারে নাই, কোরআনের ভিতরে ভুল ঢুকাতেও পারে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 17 নম্বর আয়াতে বলছেন, আমি আমার ওহীকে শয়তান থেকে হেফাজত করি। কি প্রমাণ হয়েছে না? আল্লাহ যদি ওহী হেফাজতকারী হয় এই সেজদার মাধ্যমে ওই নাজিল করার প্রক্রিয়ায়, তাহলে ইবলিসের কথা কি কোরআনের ভিতরে ঢুকাতে পারে? কোরআনের ভিতরে ঢুকাতে পারে নাই। এই জন্য এই কোরআন নির্ভেজাল, জালিকাল কিতাবুল রাইবা ফিহি দুরুদাল্লাহ মা আমার পরবর্তী কথাটা ছিল, আমি দুইটা প্রসঙ্গ নিয়েছিলাম না, এই কোরআন নির্ভুল কেন, এই কেনটা কিন্তু বললাম, আর এখন নির্ভুল, এটা যে নির্ভুল তার প্রমাণ কি, এখন একটু প্রমাণটা কিন্তু আমি আলাদা বিষয়ে আমি প্রমাণটা দেব। আপনারা মনোযোগ স্থির করেন, হঠাৎ হিয়ার আই ফরগেট, আমি যখন কোনো কিছু শুনি সেটা ভুলে যায়, আমি যখন কোনো কিছু দেখি তখন সেটা স্মরণ করতে পারি, আমি যখন করি তখনই সেটা বুঝতে পারি। তা আমি আগের যে কথাটা বললাম এটা আপনারা শুনলেন ভুলে যাবেন, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল করবেন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন, আজীবনের জন্য আর ভুলবেন না। তার মানে কি, ওই সেজদার অনুকরণটা আপনি যতদিন না করবেন ততদিন এই সেজদার বয়ান শোনার সাথে সাথে আপনি ভুলে যাবেন। এখন আমার দ্বিতীয় অধ্যায় ছিল, এই কোরআন যে নির্ভুল তার বাস্তব প্রমাণ চাই, এরকম একটা প্রশ্ন কেউ করতে পারে না। এই কোরআন নির্ভুল তার বাস্তব প্রমাণ করার জন্য আমি একটা ছোট্ট ঘটনা বলি। এজিদ যখন সমস্ত ধর্মটা পরিবর্তন করে ফেলল, তখনও তো কোরআন ছিল, কোরআন কি এজিদ পরিবর্তন করতে পেরেছে? পারিনি, যদি ক্ষমতা থাকতো তো তাই তখন কিন্তু করে ফেলতো। তারপরও দ্বিতীয় আর একটা প্রমাণ আমি আপনাদের দেখাই, এই প্রমাণটা তো আবেগময়,
আবেগের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, এটা সবারই ভিতরে আছে। কিন্তু আরেকটি প্রমাণ আপনাদেরকে আমি দেখাতে চাই, যেটা মানে সবাই দেখে নিতে পারে, সকলের জন্য উন্মুক্ত। এই প্রমাণটা, যে প্রমাণটা আমি এর আগে দেখালাম, ওটা সকলের জন্য উন্মুক্ত না, কিন্তু এখন আমি যে প্রমাণটা দেখাবো, এই কোরআন নির্ভুল, এই প্রমাণটা সকলের জন্য উন্মুক্ত। সেটা হচ্ছে এরকম, যে এই কোরআনের মধ্যে পরস্পর বিরোধী কোনো কথা নেই। যে কিতাবের ভিতরে পরস্পর বিরোধী কথা থাকে, যে কথাটা একই কিতাবের ভিতরে এক আয়াতের সাথে আর এক আয়াতের বিরোধ হয়ে যায়, তাহলে কোরআন কি নির্ভুল হয়? তাহলে আমাদের কোরআন নির্ভুল, এটার বাস্তব প্রমাণ হচ্ছে এই কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের বিরুদ্ধে নাই। দেখেন আপনি গবেষণা করে, এই কোরআনের মধ্যে কোন আয়াত আর একটা আয়াতের পরিপন্থী নাই। এ কথা কি আপনারা বিশ্বাস করেন? যারা যারা বিশ্বাস করেন, হাত তুলে দেখালে খুশি হব। এই কোরআনের মধ্যে পরস্পর বিরোধী কোন আয়াত নেই, এতেই প্রমাণ করে এই কোরআন নির্ভুল। এটা তো প্রমাণ, আমি এই প্রমাণটা দেখাবো। যারা এই কোরআনকে ভুল প্রমাণ করার জন্য এমন কিছু কিছু নতুন নতুন কথা তফসির করেন, যে তফসিরের মাধ্যমে প্রমাণ হয় এই কোরআন ভুল, নির্ভুল নয়, কারণ একটা তফসির করতে গিয়ে এমন ভাবে করেছে আর এক আয়াতের বিরুদ্ধে চলে গিয়েছে, তখনই তো প্রমাণ হয়ে গেল যে আল্লাহ পাকের এই কথার অর্থ যদি এরকম হয়, তাহলে আর এক আয়াতের বিপরীত কথা বুঝেছে, তাহলে কি ভুল প্রমাণ হয়ে গেল না? আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা সতর্ক হয়ে যান, আপনার যদি সমস্ত কোরআনের জ্ঞান মস্তিষ্কে না থাকে, তাহলে কোন আয়াতের তফসির করতে যাবেন না, কারণ একটা আয়াতের তফসির করতে গিয়ে আপনি আর একটা আয়াতের বিরুদ্ধে চলে গিয়েছেন। আপনার এই কথায়, এই তফসিরে প্রমাণ হয় এই কোরআন ভেজাল। আপনার ইমান নেই, আর আপনার এই তফসির শুনে যারা বিশ্বাস করলো তাদেরও ইমান থাকে না, ঠিক না কথা? আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন? আমি আবার বলি, আপনি কোরআনের তফসির কারো মাইকিং করে বিশাল বিশাল প্যান্ডেল করে তফসির করছেন, কিন্তু আপনি তফসির করতে গিয়ে এমন ভাবে একটি আয়াত উপস্থাপন করলেন, সেই তফসিরটা আর একটা আয়াতের বিরুদ্ধে চলে গেল, যখনই আর একটা আয়াতের পরিপন্থী হয়ে গেল তখন এই কোরআনটা নির্ভুল আর থাকলো না, থাকলো না কি? আপনি যদি এক সময় এক এক সময় এক এক কথা বলেন, তাহলে লোক বলে এই ভিত্তিহীন কথাবার্তা বলে। আল্লাহর কথা যদি এখন একরকম হয়, 23 বছর ধরে তো ওহিনাজিল হয়েছে, মনে করেন 6 বছর পরে আর একটা ওহি দিল, সেই প্রথম কথার বিরুদ্ধে চলে গেল, তাহলে আল্লাহর কথা কেউ মানবে? তাহলে আপনারা তফসিরকারকরা তফসির করতে করতে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে জায়গায় আর একটা আয়াতের বিরুদ্ধে চলে গেছে। কত আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব যাতে প্রমাণ হয় বর্তমান মাওলানা মুফতি সাহেবরা কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে কোরআনকে ভিত্তিহীন করে দিচ্ছে। সতর্ক হয়ে যান। আমি একটা আয়াত তুলে ধরি, আমাদের সবাই বলে না যে আল্লাহ গায়েব, মন মস্তিষ্কে কিন্তু আছে, আছে না? আমরা তো জানি আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব এই কথাটা আমাদের জানা কথা। সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের তফসির খুলে দেখেন, বর্তমান আলেম সমাজে অনুবাদ করে দিয়েছে, আল্লাহকে গায়েব ভাবে ভয় করতে হবে, গায়েব আল্লাহকে ভয় করতে হবে, বলছে না? আল্লাহ যদি গায়েব হয়, তাহলে সূরা আরাফের 7 নম্বর আয়াতে বললো আল্লাহ গায়েব নয়, এক আয়াতে আল্লাহ গায়েব নয়, এটা সরাসরি আয়াত। আবার সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতটা তফসির করার সময় আপনি বললেন আল্লাহ গায়েব, তাহলে দুইটা আয়াতের ভিতরে একটা তো সঠিক হবে আর একটা মিথ্যা হবে না কি বাপ? যদি একটা সঠিক হয় আর একটা মিথ্যা, আর যদি দুইটাই সঠিক হয় তাহলে আল্লাহ ভিত্তিহীন হয়ে যায়, আল্লাহর কথা তো ভিত্তিহীন নাই। কাজেই আপনি এটা নিশ্চিত জানেন, সূরা আরাফের 7 নম্বর আয়াতে যেটা বলছে আল্লাহ গায়েব নয় এইটাই সঠিক, আলা কুল্লি শাইইন মুহিতুন,
সমস্ত জায়গায় আল্লাহ বর্তমান, আল্লাহ কোথাও অনুপস্থিত নয়, গায়েব মানে অনুপস্থিত। সূরা হাদের 52 নম্বর আয়াত খুলে দেখেন, গায়েব শব্দের অর্থ অনুপস্থিত করা হয়েছে। অনুবাদ খুলে রাখেন, এখনই অনুবাদ আসছে, দেখেন গায়েব শব্দের আবিধানিক অর্থ, ডিকশনারি অর্থ, গ্রামাটিক্যাল অর্থ হচ্ছে অনুপস্থিত। ততদিন আমাদের সামাজিক ভাবে আমি বলি প্রচলিত আছে না কতটা, যে লোকটা দেখেন ছিল কোথায় গায়েব হয়ে গেল গো, এই গায়েব হয়ে কৃষ্ণ দেখছিল তো লোকটা, তারপরে দেখেন ছিল এখন নেই, এরকম বলে না লোকে যে গায়েব হয়ে গেল কখন গো লোকটা, তারপরে গায়েব মানে অনুপস্থিত, এই আগে প্রেজেন্ট ছিল, হাজির ছিল। গায়েব শব্দের বিপরীত হচ্ছে হাজির, গায়েব আর হাজির। এই লোকটা এখানে হাজির ছিল, গায়েব হয়ে গিয়েছে তার মানে কোনো নাই। এই যে আল্লাহ পাক সবসময় উপস্থিত, আল্লাহ অনুপস্থিত নয়, আল্লাহ গায়েব নয়। সূরা আরাফের 7 নম্বর আয়াত, আপনারা মাওলানা মুফতি সাহেবরা তাফসীর করছেন, ইভেন ইসলামিক ফাউন্ডেশনের আল কুরআনুল কারীম অনুবাদটাও দেখেন, সেখানেও কিন্তু সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে গায়েব শব্দের অর্থ অনুপস্থিত, আল্লাহকে অনুপস্থিত ভাবে গায়েব ভাবে বিশ্বাস করতে ভয় করতে বলা হয়েছে। তাদের এই তাফসীরে প্রমাণ হয় যে আল্লাহ গায়েব। আল্লাহ যদি গায়েব হয় তাহলে সূরা আরাফের 7 নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যায়। তাহলে আমি তো বলেছি যে আমাদের এই কোরআনের ভিতরে একটি আয়াতের সাথে আর একটি আয়াতের পরিপন্থী নয়, এই জন্য এটা নির্ভুল। যদি একটি আয়াতের সাথে আর একটি আয়াত পরিপন্থী প্রমাণ করেন তাহলে তো কোরআনই ভুল প্রমাণ হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের প্রথম আয়াতটা তো মিথ্যা হয়ে যায় আপনার কারণে, জালিকার কিতাব লা রাইব ফিহি কথা মিথ্যা হয়ে গেল না। এই জন্য সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের তাফসীরটা শুনে দেন। এই আয়াতে বলা হয়েছে তুমি তো তাকেই সতর্ক করতে পারো যারা আল্লাহ পাকের কিছু গায়েব বিষয়ে ভয় করে। রহমানু বিল গায়েব, রহমান মানে আল্লাহ, আল্লাহ পাকের গায়েব বিষয় যেমন মৃত্যুর আজাব, মৃত্যুর আজাব কি দেখা যায় গো, ওটাকে ভয় করতে হবে। মৃত্যুর পরে একটা আজাব গজব আছে, ওটা গায়েব বিষয়, ওটাকে ভয় করতে বলা হয়েছে। মৃত্যুর পরে দোজক হবে নাই বেহেশত হবে, এটা তো গায়েব বিষয়, এই গায়েব বিষয় এটাকে ভয় করতে বলা হয়েছে। হাশরের দিন, রোজ কিয়ামতের দিন এরকম এরকম কঠিন আজাব গজব হবে, ওইটা গায়েব বিষয়, এটারে ভয় করতে বলা হয়েছে। যারা এটারে ভয় করে তুমি তো তাদেরকেই সতর্ক করতে পারো, তাদেরকেই তুমি এরকম উপদেশ দিতে পারো। কথাটা বোঝো নাই, তাহলে আয়াতের উদ্দেশ্য গেল একদিকে আর তোমরা নিয়ে যাচ্ছ আর একদিকে। তাহলে আল্লাহ পাকের আয়াত মিথ্যা না, কাজেই তোমরা নিজেরা নিজেদের কোরআনকে ছোট করতে চেষ্টা করো না। তোমার জ্ঞানের চাদর ছোট, তোমার গবেষণার চাদর ছোট, ছোট চাদর হলে পা ঢেকতে গেলে আবার মাথা আগলে, মাথা ঢেকতে গেলে পা আগলা হয়ে যায়। জ্ঞানের চাদর একটু বড় করো, কোরআন গবেষণা করো। এরপরে আয়াতটা শোনেন, কোরআনের ভিতরে বলল আমি নিজ হস্তদয় দ্বারা মানুষ তৈরি করলাম। তাহলে আয়াতে বলছে আল্লাহর হাত আছে। সূরা সাদের 75 নম্বর আয়াত, সূরা কালামের 42 নম্বর আয়াত বলছে ইয়াউমি ইয়াকুমু সাকিন, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে। তাহলে আল্লাহ পাকের পা আছে। আবার সূরা সিজদার 4 নম্বর আয়াতে বলা হয়েছে ছয় দিনে পৃথিবী তৈরি করে আল্লাহ আরশ আযিমে বসেছিলেন। তাহলে যেখানে দাঁড়ানো এবং বসা উল্লেখ থাকে তাহলে ধড় আছে, তো নাহলে দাঁড়ানো বসা কথার ভিত্তি নয় যায় না। আল্লাহ বলল ছয় দিনে পৃথিবী তৈরি করে আরশ আযিমে বসলেন, তার মানে আল্লাহ পাকের দেহ আছে। তারপর সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলল যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী, মিথ্যা পোষণকারী, তারা সবচেয়ে বড় জালেম। সূরা হুদের 18 নম্বর আয়াত। তাহলে আপনার সারা জীবনের ইবাদত বন্দিগি হাগো সব বাতিল হয়ে গেল এই একটা কথার কারণে, আল্লাহর কোনো আকৃতি নেই এই কথা মনের ভিতরে নেওয়ার কারণে আপনার জিন্দেগি বরবাদ হয়ে গেল, আপনি জানতেই পারলেন না। আমার আলেমরা আমার প্রশ্ন করতে পারেন যে সূরা সাদের 75 নম্বর আয়াতে যে হাতের কথা বললো, ওই আল্লাহর হাতটা কুদরতি হাত,
যে সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি আপন হস্তদ্বয় দ্বারা যাকে সৃষ্টি করলাম, তৈরি করলাম, হে ইবলিস কে তোকে নিষেধ করল তাকে সেজদা করতে? আমরা এই হাত দিয়ে হাত প্রমাণ করাই, আলেম উলামারা বলছে আল্লাহর এই হাত আছে কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত আছে, এটা আমি মানি। আল্লাহ যখন কুদরতি হাত, ও কুদরতি তো হতেই পারে, কিন্তু সূরা সাদের 75 নম্বর আয়াতে যে হাতের কথা বলা হয়েছে এই হাতটা বাস্তব, তার প্রমাণ কি? আদমকে তো কুদরতি ভাবে তৈরি করে নাই, আদমকে তো মাটি কাদা সিনে মূর্তি তৈরি করে তৈরি করা হয়েছে। অনেকে বলছে নাকি এখন এই মানব মূর্তি, হ্যাঁ মানব ভাস্কর সেরে, আরে আল্লাহ তো নিজে প্রথমে মাটি কাদা দিয়ে আদমের মূর্তিটা তৈরি করল। তা আল্লাহ যদি মূর্তি তৈরি করে অপরাধী না হয়, তাহলে বাংলাদেশ সরকার যদি এখন শেখ মুজিবের মূর্তি তৈরি করে, তাহলে বাংলাদেশ সরকার কি করে অপরাধী হয়? কথাটা এখানে একটু বইলে চলে আসলে তাই বললাম আর কি। হ্যাঁ সূরা সাদের 75 নম্বর আয়াত খুলে দেখো, হ্যাঁ আমি নিজ হস্তদ্বয় দ্বারা মানবের দেহ তৈরি করলাম। সূরা সাদের 71 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল বাশারিম মিন সালসালিম মিন হামাম মাসনূন, আমি মাটি কাদা দিয়ে বিশুষ্ক কর্দমের শুষ্ক মৃত্তিকা হতে মানবের দেহ তৈরি করলাম। মানবের দেহটা তো যদি মাটি কাদা দিয়ে তৈরি সম্পূর্ণ হয়, এটা মূর্তি মতন হয়ে গেল না গো? তো তার আল্লাহ তো মূর্তি তৈরি করেছে, তা মানব মূর্তি ব্যাপারে একটু সতর্ক হয়ে কথা বলবেন। মানব মানব চেহারাটা তো আল্লাহর চেহারা, মানব চেহারা কার চেহারা? আল্লাহর চেহারা। ইতিপূর্বে আমি বলেছি, তারা আবার ওখান থেকে প্রশ্ন করছে যে মানব চেহারা আল্লাহর চেহারা, আদমের চেহারা আল্লাহর চেহারা, বনি আদম চেহারা গুলা তো আল্লাহর চেহারা না, এইটার একটা যুক্তি শোনেন। ওখানে আগের কথাটা ওখানে থাকে, কিন্তু একটু বুঝে নি, নাই তো প্রশ্নটা এলোমেলো হয়ে যাবে। তুমি যেদিকেই ফেরো সেদিকে আল্লাহর চেহারা, যেদিকেই ফেরো সেদিকে যদি আল্লাহর চেহারা না হয়, তাহলে আল্লাহরে এক মিথ্যা হয়ে গেল তো। সূরা বাকারা 115 নম্বর আয়াত, ফাইন নামা তুয়াল্লু ফাসা মাওয়াজুল্লাহ, আমি এদিকে ফিরলাম, এদিকে একটা তাল গাছ, তা আমার সামনে যে তাল গাছ থাকে, তাহলে আল্লাহ বললো যেদিক ফেরো সেদিক আল্লাহ চেহারা, তাহলে মিথ্যা হয়ে গেল না কথাটা? কথাটা হবে এই যে আদম আলাইহিস সালামের থেকে যত চেহারা বেরিয়ে আসছে সব আল্লাহর চেহারা, এই জন্য বনি আদম চেহারা সব আল্লাহরই চেহারা। তারপরে যদি শারীরিক ভাবে কথাটার অর্থ এরকম হয়, তুমি এদিক থেকে এদিকও মানুষ, এদিকে দেখো এদিকও মানুষ। আমি আবার ফের প্রসাদ মানে একটু উপমা দিয়ে বুঝাই, একজন মাঠের ভিতরে প্রসাব লেগে গিয়েছে, তখন প্রসাব ফেরবে কমলে, যেদিক ফেরে সেদিকে একটা মানুষ কেউ নাঙল বাচ্ছে, কেউ ঘাস কাটছে, কেউ গরু রাখছে, তো দেখছে যেদিক ফিরি সেদিকে তো মানুষ, প্রসাবটা ফিরি কোন দিকে? হ্যাঁ গো, এরকম আমার এক চাচা ছিল, তো বলছে যে সে পশ্চিম দিকে মুখ করে প্রসাব ফেরা শুরু করে দিয়েছে। তো বলছে যে এই বেটা তুমি যে পশ্চিম দিকে মুখ করে প্রসাব করছো, ব্যাপারটা কি? তো বলছে পশ্চিম দিকটা একটা ঝোড় আছে, হ্যাঁ ওই যে ঝোড়ের দিকে আড়াল করে আমি প্রসাবটা ফিরলাম, তো সমস্যা কি? এখন এই যে পূবের দিকেও মানুষ, দক্ষিণের দিকেও মানুষ, উত্তরের দিকেও মানুষ, একমাত্র এই ঝোড়ের এই সামনেটা মানুষ নেই, এই জন্য আমি এদিক প্রসাব করলাম। তো তুমি যদি বলো তাহলে তোমার দিকে মুখ করে প্রসাব করবো নাকি? তো কথাটা তার যুক্তিটা আছে যে পশ্চিম হচ্ছে মানুষের চেহারা, মানুষের চেহারার দিকে ফিরে কেউ প্রসাব করো না, কেউ শিশু বাচ্চাও করে না। আমার এক নাতনি আছে, যদি তুমি প্রসাব করার কথা বলে আমি যদি বলি তো তুই তো ছোট মানুষ, এখানে করো না, না 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 ওই ওই মানুষ আছে এখানে বসবো না। তার মানে তার ভিতরে একটা জ্ঞান আসছে এই মানুষের চেহারা আল্লাহর চেহারা, এর সামনে কোনো বেয়াদিমি করা যাবে না। তাহলে আল্লাহ করলে সাইন মাহিতুন সমস্ত জায়গায় আল্লাহ, কিন্তু তার ঠিকানা হচ্ছে এই মানুষ। না হুনু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ, সূরা আল কাহফের 16 নম্বর আয়াত, না হুনু মানে আমরা, আরো সাজিমে কিন্তু আল্লাহ বলে নাই যে আমরা আছি আরো সাজিমে, কারণ আরো সাজিমে আমরা বললি তো আল্লাহ তো অনেকগুলো হয়ে যাই গো, হ্যাঁ আল্লাহ তো একটা, তাই মানুষের মধ্যে আল্লাহ না হুনু বললো কেন? এই মানুষের ভিতরে মানুষ আছে, শয়তানও আছে, ফেরেশতাও আছে, তার মাঝখানে আল্লাহ, তার মানে এর সবার মাঝে আল্লাহ বসে আছে, তাই তো বললো না হুনু যে আমার এই স্টেজে দেখ তো আমরা সবাই আছি, তার মানে আপনাদের মাঝে আমি আছি, তাই তো বলি আমরা। আমি একা হয়তো হেডমাস্টার একজন, কিন্তু আপনাদের সাথে তো আছি,
তাই জন্য আমি এই অবস্থানকে নিশ্চিত করার জন্য বললাম আমরা আছি এই মাহফিলে। তা আল্লাহ পাক নাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই আয়াতে প্রমাণ করল যে আল্লাহ আরশ আযীমে থেকে নাহুনু বলে নাই, মানবের ভিতরে নিজের অবস্থানকে নিশ্চিত করার জন্য নাহুনু বলল। তারপরে বলল কি দেখেন, মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান, সূরা নহলের ২৪ নম্বর আয়াত। সূরা নহলের ২৪ নম্বর আয়াতে বলছে মানুষ এবং তার অন্তর এর কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান। তো মানুষ এবং মানুষটা যদি দেহের ভিতরে হয় তার অন্তরটাও দেহের ভিতরে, তার যদি কাছে আল্লাহ হয় তাহলে মানুষের ভিতরে আল্লাহ পাকের অবস্থান। তারপরে দেখেন সূরা হাদিদের ৪ নম্বর আয়াত, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছে ওয়াফামাকুম আইনামাকুমতুম, তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি। আল্লাহ বলছে তোমরা যেখানে থাকো আমি তোমার সাথে আছি। তা আল্লাহ যদি আরশ মল্লায় থাকে আর আপনি আমি যদি এই জমিনে থাকি, তে আল্লাহ আমাদের সাথে আছে কথা মিথ্যা হয় না? বিষয়টা ছিল এরকম ওয়াফামাকুম আইনামাকুমতুম সূরা হাদিদের ৪ নম্বর আয়াত। তা আল্লাহ যদি আরশ মল্লায় থাকে আর আমরা যদি জমিনে থাকি, তা আল্লাহর সাথে আছে কথা মিথ্যা হয় না? আর যদি সাথে আছে কথা সত্যি প্রমাণ করা লাগে, তাহলে আপনার ওই আরশ মল্লায় যাওয়া লাগে, নয় আল্লাহকে কেন আসা লাগে? দুইটা ল্যাটারাল তো সাথে আছে কি করে? আমি যদি চুয়াডাঙ্গায় থেকে বলতাম আমি তোমার সাথে আছি, তাহলে কি ফিজিক্যাল ভাবে হইতো? আমি ফিজিক্যালি আইছি তাই আমি বলছি আপনাদের সাথে আছি। আল্লাহ যদি আরশ মল্লায় থেকে যদি বলে আমি তোমাদের সাথে আছি ফিজিক্যাল ভাবে আল্লাহ ওখানে, আর বলল আল্লাহ এখানে সাথে আছি, তাহলে আল্লাহ পাকের কথা কেমন হয়? যেমনটা ভাবে আমি সুয়াডাঙ্গায় থেকে বলছি গো হ্যাঁ সবুজ তোমার সাথে আছি আমি, তাহলে আমার কথাটা মিথ্যা হয়ে যায় না? তা আমি এখানে এসেই বলতে হবে যে আমি তোমার সাথে আছি। আমরা যে আরশ মল্লায় যাইনি এটা তো সাক্ষী আমি নাকি? আমি তো আরশ মল্লায় যাইনি, আল্লাহ আমার সাথে আছে কথা সত্যি যদি আমার বিশ্বাস করা লাগে, তাহলে আমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ আমার মধ্যে আমার সাথে আছে। এই জন্য বলা হচ্ছে যে সব কথা কাল্পনিক না, বাস্তব মানুষের মধ্যে আল্লাহ পাকের অবস্থান। যেটা বলতেছিলাম মূল কথাটা যেটা ফাইন নামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, তুমি যেদিক ফেরো সেদিকে আল্লাহ পাকের চেহারা। আদম থেকে যত বনি আদম এসেছে সব আল্লাহর চেহারা। এই জন্য যার যার চেহারা তার তার সব চেহারার মালিকই আল্লাহ। আপনি ওই চেহারার মালিক না, আমি আমার এই চেহারার মালিক না, চেহারার মালিক সব আল্লাহ। আর আল্লাহর চেহারা আপনাকে আমাকে আমানত স্বরূপ দিয়েছে। এখানে আরেকটু বিশ্লেষণ করবো যদি আপনাদের ধৈর্য থাকে। অনেকে আমরা বলি আল্লাহ পাকের আমানত সম্পর্কে বিভ্রান্তিমূলক অনেক তরিকতপন্থীরা বিভিন্ন কথা বলে থাকে। অনেক মানুষ অনেকে বলছে যে জ্ঞান বিবেক বুদ্ধি আমানত, জ্ঞান বিবেক বুদ্ধি যদি আমানত হয় তো জ্ঞান বিবেক বুদ্ধি তো পশুরও আছে, কিন্তু পশুকে তো আমানত দেওয়া হয় নাই। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত থেকে একমাত্র মানুষকে আমানত দেওয়া হয়েছে, তাহলে জ্ঞান বিবেক বুদ্ধি আমানত না, কারণ ওটা পশুরও আছে মানুষেরও আছে। অনেকে বলে মানুষের বীর্যটা আমানত, নাউজুবিল্লাহ, যদি বীর্যটা আমানত হয় তাহলে বীর্য তো পশুরও আছে, তাহলে পশুরও আছে মানুষেরও আছে, ওইটা আমানত না, তাহলে সূরা যাবের ৭২ নম্বর আয়াতে মিথ্যা হয়। আমানত একমাত্র মানুষকে দেওয়া হয়েছে। অনেকে বলে আলেম ওলামারা বলে যে কোরআন আমানত, আরে কোরআন তো কাফেরের ভিতরে নাই, কাফেরের ভিতরে যদি কোরআনই থাকতো তাহলে সেটা মমিন হয়ে যেত, তাহলে যেহেতু মমিন হয় না সে কাফের, তাহলে কাফেরের ভিতরে কোরআন নাই, অথচ আমানত কাফেরের ভিতরেও আছে, তাহলে কোরআনটাও আমানত না। তাহলে আমানত এমন একটা বস্তু যে বস্তুটা একমাত্র মানুষের আছে, সেটা হচ্ছে সিয়ারা মুবারক। এই সিয়ারা মুবারকটা আল্লাহ পাকের আমানত আপনাকে দেওয়া হয়েছে, এর মালিকানা আপনি না। অনেকেই বলে যে এটা যে আল্লাহর চেহারা তার দলিল প্রমাণ বাস্তব ভিত্তিক উল্লেখ করে না সহ, আমি এখানে আরেকটু বলবো, সেটা হচ্ছে এই আমি যার দরবারে এসেছি তিনি স্বয়ং আউলিয়া। এই জন্য এই কথাগুলো আপনাদের প্রয়োজনের প্রেক্ষিতে কথাটা সেদিকে সেদিকে ঢুকছে। উনি বলে দিচ্ছে যে বাবা এমনি এমনি বল,
আমার মনে হয় গত দু বছর আগে এই জায়গায় উনি আমার সাথে বসাছিল, আমি কিন্তু এইভাবে ইউজ করছিলাম। আজকে উনি আমাদের সামনে শ্বশুরের না হলো আত্মিক ভাবে আছে, আমরা সবাই উনার স্মরণে আর একবার একটু দোয়ার উদ্দেশ্যে দরুদ পড়ি। দরুদ আল্লাহুম্মা হাজিরিন, যে কত বলতেছিলাম যে এই চেহারা মুবারক আল্লাহ পাকের আমানত। এই চেহারা যে মানুষের চেহারা নয়, এটা যে আল্লাহর চেহারা, তার দুটো আয়াত দিয়ে আমি আপনাদের বলি। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে মনস্থির করে, সেই বিষয়ে শুধু বলে হও আর তা হয়ে যায়। সূরা মরিয়মের 35 নম্বর আয়াত, আল্লাহ ইচ্ছে করলো হাতিটা এরকম হোক, হও হয়ে গেল। আল্লাহ ইচ্ছে করলো ঘোড়াটা এরকম হোক, হও হয়ে গেল। আল্লাহ ইচ্ছে করলো তাল গাছটা এরকম লম্বা এরকম হোক, হও তাল গাছ হয়ে গেল। সুরা মরিয়মের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে মন স্থির করে আর সেই স্থির করে নিয়ে যদি বলে হও আর তা হয়ে যায়। আল্লাহ যদি মানুষের মতন মানুষ তৈরি করার ইচ্ছা করত, তাহলে আল্লাহ পাক মানুষের মতন এটা এরকম একটা চেহারা কল্পনা করে স্থির করে বলতো হও, তাহলে মানুষ হয়ে যেত। তা তো হয় নাই। সুরা ইমরানের 59 নম্বর আয়াত করে দেখেন, মানুষকে আদমকে হও শব্দে তৈরি করে নাই, মাটি কাদাতে দিয়ে তৈরি করছে। কারণটা কি? এটার কারণ শুনে যান। আল্লাহ বলছে, আমি আমার চেহারা যেমন, তেমন চেহারায় আমি মানুষ তৈরি করব, যেন আমি ওই রূপের ছদ্মবেশ ধরতে পারি। তাহলে মাল আল্লাহ পাকের নিজ চেহারায় মানুষ তৈরি করবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেল, আল্লাহ ইচ্ছা পোষণ করিল। তখন যদি আল্লাহ নিজের চেহারা নিজের মনের ভিতরে স্থির করে যদি বলে হও, আল্লাহর আদম সেম হয়ে যাবে না? এই ক্ষেত্রে সেম হয়ে গেলে আবার একটু ফেরেশতাদের ভিতরে বিভ্রান্তি হবে, কোনটা আদম কোনটা আল্লাহ। এই জন্য যাতে সেম না হয়, তার জন্য কি করলে, ছবিটা যদি কম্পিউটারে দিয়ে যদি ক্লিক করো, তাহলে তোমার ওই গোপালা ছবি এসে যাবে, ওই যেরকম কালো কোট এরকম কালো কোটি এসে যাবে কম্পিউটারে তো। কিন্তু যদি ছবিটা দেখে দেখে তুমি আঁকো, তাহলে কিন্তু একটু বেঁকা তাড়া হতেও হবে, বোঝা যাবে যে এটা আঁকা ছবি আর এটা আসল ছবি। তো আল্লাহ তখন মাটি কাদা দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নিলে, এই জন্য যে আল্লাহ পাকের চেহারা যেমনটা আদমেরই হবে তেমনটা, তো মাটি কাদা তৈরি দিয়ে হাতে তৈরি করলে একেবারে অবিকল অবিকল আল্লাহর মতো মতো হবে না। এই জন্য সূরা ইমরানের 59 নম্বর আয়াতে বলল, মানুষকে কোন শব্দে তৈরি করা হয় নাই আর সমস্ত কিছু কোন শব্দে তৈরি করা হয়েছে, এই দুটো আয়াতে প্রমাণ হয় যে আল্লাহর নিজ রূপেই মানুষ তৈরি। বুঝেন না কথা? আমি সেই জায়গায় বলতেছিলাম, কতবার ফিরে সেখানে গেলাম, যে প্রত্যেক মানুষের চেহারা আল্লাহর চেহারা। এই আল্লাহ পাকের, আল্লাহ পাকের চেহারা আদমকে আমানত স্বরূপ দেয়া হয়েছে, আপনার চেহারার মালিক আপনি না, এটা আল্লাহর আমানত, এটা বিশ্বাস করেন। এই আমানতের পরে যেন হাত দিয়েন না, আল্লাহ পাকের আমানত আপনি খেয়ানত করেন কেন? যাক, আমার কথা এটা নেয় প্রশ্ন করছে আর একজন এরকম ভাবে, যে প্রত্যেক চেহারা যদি আল্লাহর চেহারা হয়, তো কোটি কোটি মানুষ কোটি কোটি আল্লাহ হয়ে গেল তো, আল্লাহ তো এক, এরকম আমাদের বিশ্বাস আছে না? এই জন্য সূরা ইখলাসে কি বলল, কুল হু আল্লাহু আহাদ, এখানে ওয়াহিদ শব্দ আসছে না কেন? আমি আলেম সমাজকে প্রশ্ন করি, ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক, কুল হু আল্লাহু ওয়াহিদ এই আয়াত আসছে না, কারণটা কি? আল্লাহ একক, এই কোটি কোটি মানুষের চেহারা সব আল্লাহর একক। তা আল্লাহর এককের সংজ্ঞা কি? একটা গরুর মতন আর একটা গরু আছে, একটা হাতির মতন আর একটা হাতি আছে, কিন্তু একটা মানুষের মতন আর একটা মানুষ কি আছে? সূরা ইখলাসের শেষের দিকে বলল, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের এককের অনুরূপ আর একটা একক নাই। যে এককের অনুরূপ আর একটা একক নাই, ওইটি আল্লাহর একক। হ্যালো, তোমার মতন শফিকুল, এই কোটি কোটি মানুষের ভিতরে ওই চেহারা কে আর একটা আছে? তাহলে তোমার এইটা আল্লাহর একক, এই এককের অনুরূপ আর একটা একক পৃথিবীতে নাই,
এই জন্য আল্লাহ পাকের একক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আল্লাহর চেহারা বলা হচ্ছে না? ওই হাত আল্লাহর হাত, হাত যদি আল্লাহর হাত হয় পাক আর পাহাই গো। সুরাল ফাতে 10 নম্বর হাত দেখো, ওই হাতের পরে আল্লাহর হাত, ওই হাত যদি আল্লাহর হাত হয় পাটা কার পা, চেহারা কার চেহারা? আল্লাহর চেহারা। আমি উপমা দিয়ে একটু বুঝাই এখানে, একটা ছেলে মরে এখানে পুড়ে আছে, গলাটা কাটি বের করে নিয়ে চলে গিয়েছে, তো লাশটা কার খুঁজে পাচ্ছে না, তো ছেলের মা বলছে আমার ছেলে গেল কোন কাল কীর্তি খুঁজে পাচ্ছি না, খুঁজে আসি আসি দেখছি যেখানে একটা লাশ পুড়ে আছে, তো হাতে মাথা তো নাই, তো হাতে দেখছে তার ছেলের এখানে একটা কাটা দাগ ছিল, আমার ছেলের হাত বিলে চেঁচামেচি করে উঠেছে। আরে হাত যদি ওই ছেলের হাত হয় তো মাথাটা তো ছেলেরই, ধরটা তো ছেলেরই নাকি? তা আমি উপমা দিয়ে বুঝাতে চাচ্ছি এরকম, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা যদি আল্লাহর হাত হয় তো পাটা কার পা, চেহারাটা কার চেহারা? আমি মালিকত্বের দিকে যাচ্ছি, নবী মোহাম্মদের চেহারার মালিক যদি উনি হয় আর ওই চেহারাকে যদি আল্লাহর চেহারা বলা হয় তাহলে সূরা নহলের 74 নম্বর আয়াতের পরিপন্থী হয়। আমি বলেছিলাম কোরআনের কোন একটা আয়াত আর একটা আয়াতের পরিপন্থী নয়, আর পরিপন্থী হলেই কোরআনের আয়াত ভিত্তিহীন হয়। আমার আজকে তফসির হচ্ছে কোরআনের আয়াত যে কোরআন যে নির্ভুল তার প্রমাণ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যদি আল্লাহর হাত হয় চেহারাটা আল্লাহর চেহারা, এটা আমরা বিশ্বাস করলাম তাই তো? আর এই বিশ্বাস করার মধ্যে আপনি সূক্ষ্ম শেরেক করলেন, দেখেন খেয়াল করে। আপনি একবার বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চেহারার মালিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং, আবার ওই চেহারাকে আল্লাহর চেহারা বলেন, এটাও আপনার বিশ্বাসে স্বয়ং, তাহলে সূরা নহলের 74 নম্বর আয়াতের বলা হইলো আল্লাহর কোনো মেসেল বা উপমা চলে না, তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ওই চেহারাটা আল্লাহ পাকের উপমা হয়ে গেল না? এই উপমার থেকে, এই কলঙ্ক থেকে যদি আপনাকে বাঁচাতে হয় তাহলে আগে প্রমাণ করতে হবে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মালিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, ওই চেহারার স্বয়ং আল্লাহ। কি বোঝেন না কথা? আমি আবার বলি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেহারাটা জমিনে ঘুরে বেড়াচ্ছিল ওইটি স্বয়ং আল্লাহর খোদ চেহারা। এবার বুঝেছেন? তাহলে ওই চেহারাকে যদি আপনি আল্লাহর চেহারা বলেন তাহলে কি উপমা হয় না কি গো? এই মোবাইলকে যদি আমি মোবাইল বলি কি উপমা হইলো নাকি? এই মোবাইলকে যদি আমি টেলিভিশন বলি তাহলে উপমা হয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মালিক যদি স্বয়ং আল্লাহ হয়, ওই চেহারাটা যদি আল্লাহর প্রকৃত চেহারা হয় আর সেই চেহারাকে যদি আপনি আল্লাহর চেহারা বিশ্বাস করেন তাহলে কি উপমা হইলো? তাহলে সূরা নহলের 74 নম্বর আয়াত আর সূরা আল ফাতে 10 নম্বর আয়াতের পরিপন্থী হয় নাই, কারণ স্বয়ং আল্লাহর চেহারাকেই তো আমরা আল্লাহর চেহারা বললাম। তাহলে এখানে আসেন যে প্রত্যেকের চেহারা ফাইনামাতাল্লু ফাসাম্মা ওয়াজুল্লা, তুমি যেদিকেই ফেরো সেদিকেই মানুষ, সেদিকেই আল্লাহর চেহারা। এই আল্লাহর চেহারা এখন আপনি বললেন যে তার কোটি কোটি মানুষ, কোটি কোটি আল্লাহ, কিন্তু না, আল্লাহ এক, একটা একটা মানুষের চেহারার অনুকূল অনুরূপ আর একটা চেহারা নাই। তাহলে প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহর একক, আর এই এই মানুষের চেহারার মতন আর একটা মানুষের চেহারা পৃথিবীতে নাই, রোজ কিয়ামত পর্যন্ত হবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা। হ্যাঁ, লামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ, ওই এককের অনুরূপ আর একটা নাই, এই জন্য এই চেহারা গুলা সব আল্লাহর চেহারা। সূরা নাবার 39 নম্বর আয়াতে বলল, ফামান শাআ আত্তা খাজা ইলা রাব্বিহি মাবান, অতঃপর তুমি তোমার আল্লাহর একটা ঠিকানা সাব্যস্ত করো। এইটা আয়াত অনুসারে নবী সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে আল্লাহর ঠিকানা মনে করে নিল। আপনার জন্য এই একটা প্রযোজ্য, আমি ওখানে যাচ্ছি না, আমার কথা ছিল ওনার পরবর্তী প্রশ্ন যে কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ, এটা তো বুঝলাম যে এক রূপ, কিন্তু কোটি কোটি আল্লাহ হয়ে গেল যে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ পাকের অবস্থান থাকার পরও কোটি কোটি আল্লাহ নয় এক আল্লাহ, তার যুক্তি আর একটা শোনেন, লজিক্যালি বলতে হবে, লজিক বুঝতে হবে। কোটি কোটি মানুষের ভিতরে শয়তান আছে না? সূরা যুখরুফের 36 নম্বর আয়াত করে, যখন মানুষ যখন আল্লাহর স্মরণে গাফেল থাকে তখন তার সাথে শয়তান যুক্ত হয়,
তাহলে কোটি কোটি মানুষ তো আল্লাহর শরণে কাফের, তাহলে কোটি কোটি মানুষের সাথে শয়তান যুক্ত আছে না? তাহলে শয়তান কয়টা? একটা শয়তান যদি কোটি কোটি মানুষের যুক্ত থাকার পরও তাকে এক শয়তান বিশ্বাস করেন, তাহলে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ কোরআন ভিত্তিক ভাবে বলছে, হ্যাঁ আল্লাপাক প্রত্যেক মানুষের সাথে সংযুক্ত আছে, আল্লাপাক তালি কোটি কোটি হবে কেন? শয়তান যদি কোটি কোটি না হয়, এক শয়তান হয়, তাহলে আল্লাহ তো একই নাকি? যদি আপনি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনি শয়তানের দলে ভোট দিলেন। আমরা শয়তানের দলে না, আমরা আল্লাহর দলে। শয়তান যা পারে আল্লাহ আমার তা পারে, পারে না? আল্লাহ আরো বেশি পারে। তাহলে আমরা কোটি কোটি মানুষ, কোটি কোটি আল্লাহ নয় এক আল্লাহ, এটা কি বুঝতে পারলাম? এরপর যদি না বোঝেন, বর্তমান টেলিভিশন দিয়ে আমি আর একটু বুঝাই দিই। কম্পিউটারের যুগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশনে ভাষণ দিচ্ছে সেন্টারে বসে। আপনি কোটি কোটি টেলিভিশনে ক্লিক করেন, প্রত্যেক টেলিভিশনের ভিতরে এক একটা শেখ হাসিনা দেখা যাচ্ছে না? তো শেখ হাসিনা কি কোটি কোটি নাকি? সেন্টারে একটাই। তো ঠিক আরো স্বাধীন আল্লাহ এক, আরে কোটি কোটি মানুষ আছে আল্লাহ টেলিভিশন। হ্যাঁ, এই আল্লাহর প্রতিবিম্ব আপনার গুরুর ভিতরেই পাবেন। ওই আল্লাহ কি পাবেন? আপনার গুরুকে আল্লাহ বলতে বলা হচ্ছে না? এই জন্য বলেছে গতকালকে আমি একটা, গত পরশু দিন সম্ভবত আমি তফসির করতে যে এক লালনের এক অনুসারী এসে যে তোমার আব্দুল লতিফ সাহেব এটি বলছে যে লালনের একটা গানের ব্যাখ্যা আমার হাসিবুল স্যারের কাছ থেকে করে নেবো। হ্যাঁ, সে বলছে কি যে যিনি মুর্শিদ তিনি রসুল, হ্যাঁ খুদাও সে হয় বলে না লালন কোরআনে কয়। হাসিবুল স্যার আপনি গানের তফসির করে দিয়ে যান। জবর একটা কথা হইলো তো গো, হ্যাঁ উনার তফসির আমার গাড়ি দিয়ে দিল লালনের কথা, আমি কি করি তখন? বলছে আমি তো কোরআন গবেষক, আমার তো কোরআন মাফি কি বলতে হবে। তা বলতাম যে এটা হচ্ছে এরকম, আমি একটা উপমা দিলাম, আমার স্কুল আমার শিক্ষা অফিসার অন্য রূপ নিয়ে অন্য পরিচয় নিয়ে আমার স্কুলে এসে ভিজিট করছে। তা আমি মনে করছি যে ইঞ্জিনিয়ার অফিস থেকে এসেছে, কিন্তু যখন পরে বুঝলাম যে উনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের শিক্ষা অফিসার, তখন কি আমি ইঞ্জিনিয়ার বুঝলাম না আমার শিক্ষা অফিসার মেনে নিলাম? কোনটা করলাম? প্রথমে তো উনি বললো আমি ইঞ্জিনিয়ার আইছি, আমি কিন্তু তাকে সম্মান দিলাম, এক গ্লাস পানি খাওয়ালাম, আমি ইঞ্জিনিয়ার সাহেবকে দিলাম। কিন্তু যখন উনি পরিচয় পেলাম যে ইনি অফিসার, আমার অফিসার, শিক্ষা অফিসার, তাহলে আমার পরে যদি একটা আপেল কেটে দিই, ওই আপেলটা তো আমি আমার শিক্ষা অফিসারকে দিলাম। তো যখন আপনি মুর্শিদের রূপ খেয়াল করছেন, যখন পরিচয় পাইলেন এটা মুর্শিদের রূপ না, এটাই সং রসুল রূপ, আল্লাহর রূপ, তখন এটা আল্লাহ হয়ে গেল না? যেমনটি ভাবে আমি মিজু মোহাম্মদের হাত দিয়ে বললাম, আপনি প্রথমে ভাবছেন মোহাম্মদের হাতটা মানে মোহাম্মদেরই হাত, ওটাই মনে হয় রসুলের হাত, কিন্তু কোরআনের আয়াত দিয়ে বুঝালাম কি ওটা মোহাম্মদের নিজস্ব চেহারা নয়, ওটি আল্লাহরই চেহারা, তাহলে রসুল আল্লাহ হয়ে গেল না? এই জন্য লালন বলল, হ্যাঁ যিনি মুর্শিদ তিনি রসুল, নাই কোনো ভুল, আল্লাহ সে হয়। আসলে তোমার বুঝার ভুল ছিল আগে, আগে ভুল বুঝেছিলে যে এটা মুর্শিদ, আসলে মুর্শিদ না, তারপরে বুঝলে যে এটা রসুল, ওটা রসুলও না, হ্যাঁ ওইটি স্বয়ং আল্লাহ, এটা লাস্ট শেষ সিদ্ধান্ত কেনে যাই বুঝিয়ে দিয়ে গেল লালন, যে যিনি মুর্শিদ তিনি রসুল, এতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, তোমাকে দেখতে গেলি ওই রূপ খোদা রূপ, তাই তোমার খোদা হচ্ছে ওটা, মানুষ কখনো আল্লাহ না, আল্লাহ আল্লাহ, তাই তো কথা না? যে কথা বলতেছিলাম যে ফাইন মাতুয়াল্লু ফাসা মাওয়াজুল্লাহ, সেখানে আমি আবার ফিরে আসলাম। আল্লাহ বলছে সূরা সাদের 75 নম্বর আয়াতে, আমি নিজ হস্তদয় দ্বারা মানুষ তৈরি করলাম, ওরা বলছে এটা কুদরতি হাত। তো কুদরতি হাত হলে মানুষের দেহটা তো কুদরতি না, এখান থেকে কথাটা কিন্তু ওইদিকে চলে গেছিল, আপনার মনে, আপনাদের তো মনে নাই, আমার কিন্তু মনে আছে, এখান থেকে গেছিলাম না কথাটা, আবার ফিরে আসলাম। মানুষের চেহারাটা বাস্তব চেহারা, আর বাস্তব নাটিকা দিদি তৈরি করার সময় যে হাতের স্পর্শ লাগলো, হ্যাঁ এই হাতটা কাল্পনিক না, এটা কুদরতি না, এটা বাস্তব হাত, তাই আল্লাহর হাতটা বাস্তব, তাই তো? সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে আমি একসব সাকিন, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে, ওরা বলছে ওই পাটা কুদরতি পা। কিন্তু কথা হচ্ছে কুদরতি পা যদি হয় তাহলে প্রকাশ আর অপ্রকাশ কথা আসি কেন? সেদিন তো প্রকাশ করা হবে, যেটা প্রকাশ করা হবে সেটা নিশ্চয়ই বাস্তব। তারপর বলছে ফাইন কুল্লু শাইন হালাকু, সমস্ত চেহারা ধ্বংস হবে, ইল্লা ওয়াজ হাহি, আল্লাহ চেহারা ব্যতীত, ওরা বলছে এটা কুদরতি চেহারা। কুদরতি হলে আবার ধ্বংস হবে না,
হবে এরকম কথা আসে কেন? যেখানে ধ্বংস হবে না এই কথা আসছে, তাহলে এটা কুদরতি নয়, বাস্তব। ওই যে আগে বললাম যে আল্লাহ পাকের ধর বা দেহ আছে, যেখানে বাস্তব বসা রয়েছে, বসা এবং দাঁড়ানো, তাহলে ওটা কাল্পনিক না, ওটা বাস্তব। তা আল্লাহ পাকের আয়াত দিয়ে প্রমাণ হইল আল্লাহর আকৃতি আছে। যারা বলছে আল্লাহর আকৃতি নেই, তা তাদের এই নেই কথাটা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করা হচ্ছে না বাপ? যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী তারা সবচেয়ে বড় জালিম, সূরা হুদের 18 নম্বর আয়াত। তাহলে আমি এটা প্রমাণ করলাম না, বরং কোরআন দিয়ে বোঝা গেল যারা আল্লাহকে আকৃতি নেই বর্ণনা করেন তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী। কারণ আল্লাহর আকৃতি যদি থাকে, তুমি বললে নেই, তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করা হয়ে গেল না? কোরআনের এক আয়াত আর এক আয়াতের পরিপন্থী নয়। কাজেই যে আয়াত দিয়ে প্রমাণ হয় আল্লাহ পাকের আকৃতি আছে, এই কোরআনে আল্লাহর নেই কোনো দলিল থাকতে পারে না, কারণ এই কোরআনের ভিতরে পরস্পর বিরোধী কোনো কথা নেই। এইটুকু। এরপরে আরেকটি আয়াত দিয়ে আমি কথা শেষ করব, কারণ একদিনে অনেক কিছু বোঝানো যাবে না। আরেকটি বোঝ আমি আপনাকে দিই, যেটা বলা হলো মৃত্যুর পরে আপনার ঈমান পরীক্ষা করার জন্য পায়ের সেজদা দিয়ে ঈমান পরীক্ষা করা হবে, সূরা কালামের 42 নম্বর আয়াত। তাহলে এই আয়াতে যদি বলে মৃত্যুর পরে আপনার ঈমান পরীক্ষা করার জন্য পা উন্মোচন করে দিয়ে পায়ের সেজদার মাধ্যমে ঈমান পরীক্ষা করা হবে, তাহলে তারা সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে ওই পায়ের সেজদা করে নাই, সূরা কালামের 42 এবং 43 নম্বর আয়াত। ইবলিস কখনো নবীর অনুসারী হবে না, সূরা আনামের 112 নম্বর আয়াত। প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। তাহলে আপনি যখন ইবলিস বিরোধী হবেন তখন আপনি নবীর অনুসারী হবেন। ইবলিস বিরোধী কোন কাজে গো? ইবলিস যে কাজ না করে কাফের, ওই আদম কুমার সেজদা, ওই আদম কুমার সেজদা না করে ইবলিস কাফের। আদম কুমার সেজদাকারী হবেন তখন আপনি ইবলিসের অনুসারী না, কার অনুসারী হয়ে গেলেন? নবীর অনুসারী। দল তো দুইটো, আওয়ামী লীগ আর বিএনপি। আপনি বিএনপি করেন না তার মানে আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন না তার মানে আপনি বিএনপি করেন। দল তো দুইটো, একটা নবীর অনুসারী আর একটা ইবলিসের অনুসারী। আপনি যখন 100% ইবলিসের অনুসারী না তার মানে আপনি নবীর অনুসারী, ন্যায় এবং অন্যায়। আপনি ন্যায়টা বোঝেন না অন্যায় তো বোঝেন, অন্যায়টা বর্জন করেন তার মানে আপনি ন্যায়ের পথে, সত্য মিথ্যা। আপনি সত্যটা বোঝেন না মিথ্যা তো বোঝেন, মিথ্যা বর্জন করেন তার মানে আপনি সত্যের পথে। ধর্ম এবং অধর্ম, ধর্মটা বোঝেন না অধর্ম তো বোঝেন, অধর্মটা বর্জন করেন তার মানে আপনি ধর্মের পথে আছেন। তদ্রূপ নবীর অনুসারী আর ইবলিসের অনুসারী, আপনি ইবলিসের অনুসরণ করেন না তার মানে আপনি নবীর অনুসারী। যখনই আপনি আদম কুমার সেজদা করবেন আপনি নবীর ইবলিসের অনুসারী না, আপনি নবীর অনুসারী হয়ে গেছেন, আল্লাহ তখন আপনাকে ক্ষমা করে দিয়েছে। আর আল্লাহ যখন ক্ষমা করে দেবে আপনার সমস্ত পাপ জিরো হয়ে যাবে, জিরো হলেই আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল। একদিন তো মাকে এক গ্লাস পানি তো দিয়েছেন, ওই তো 10টা নেকি হয়েছে, ওই নেকিটার কারণে আপনি জান্নাতে যাবেন। পাপ যখন জিরো হয়ে যাবে তখন আপনার যতটুক নেকি ছিল ততটুক নেকির কারণে নেকির পাল্লা ভারী হয়ে গেল। আর নেকির পাল্লা ভারী মানে আমল নামা ডান হাতে, হাসতে হাসতে জান্নাতে। তাহলে এখন আপনার আদম কুমার সেজদা করা দরকার, আর আদম কুমার সেজদা করা দরকার হলে একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত হওয়া দরকার। এখন একজন প্রশ্ন করতে পারে যে আপনি যে সেজদার কথা তখন বললেন ওটা তো শুধু ফেরেশতাদের জন্য সীমাবদ্ধ ছিল, এটা মানুষের জন্য তো না। যদি শুধু ফেরেশতাদের জন্য সীমাবদ্ধ হয় তাহলে ইবলিস তো ফেরেশতা না, ইবলিস জিন জাতীয়। সূরা কাফের 50 নম্বর আয়াত গো, শুধু ফেরেশতার জন্যই যদি হুকুম হয় ইবলিস তো ফেরেশতা না। তাকে যখন লানতি দেওয়া হলো সে তো আর্গুমেন্ট করতে পারতো আল্লাহর কাছে, আল্লাহ আপনি ফেরেশতাদের জন্য হুকুম করেছেন, আমি তো ফেরেশতা না, আমার কেন লানত হয়? এই আর্গুমেন্টে ইবলিস পার হয়ে যায় না? ইবলিসকে আপনার থেকে কম বোঝে নাকি? এই আর্গুমেন্ট করে নাই কেন? আপনি যেমন 3 বার 3 ফেল করে এই মাদ্রাসায় গিয়ে এই সমস্ত ভুল ভাল ব্যাখ্যা দিচ্ছেন, ইবলিস এরকম আপনার 3 ফেল করা বুঝলে চলে না। সে মহাজ্ঞানী, সে জানে যে হুকুমটা শুধু ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ ছিল না, সে সবার জন্য ছিল। সে স্বয়ং দেখলো যে মা হাওয়া ইনসান হয়ে আদমকে সেজদা করছে,
তাহলে ফেরেশতার ভিতরে কেন সীমাবদ্ধ থাকবে? যদি ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ থাকতো তাহলে মা হওয়া তো আর ফেরেশতা না। সে যখন করলো তখন তো এটা সার্বজনীন হয়ে গেল, ইনসান হয়ে ইনসানকে সেজদা করছে। আপনি আর একটা প্রশ্ন করলো যে মা হওয়া যে সেখানে সেজদা করেছিল তার আয়াত কি? আয়াতটা শুনেন, সূরা বাকারার 35 নম্বর আয়াত খুলে দেখেন, 34 নম্বর আয়াতে বলছে, হে ইবলিস তুমি সেজদা না করতে কাফের হয়ে গেছ, বেরিয়ে চলে যাও। আর আদমকে বলল এবং তুমি তোমার স্ত্রী এখানে জান্নাতে থাকো। তাহলে এখানে নিশ্চয়ই এখানে স্ত্রীর কথা এসেছে, যখন তখন ওই সেজদার সময় অনুষ্ঠানে মা হওয়া ছিল। তো মা হওয়া যদি থাকে তাহলে ওখানে কয়জন লোক হইল? মনে করেন আদম, মা হওয়া, ইবলিস, ফেরেশতা, কয়টা হইল? চারটা। তো চারটার ভিতরে দল ধরল তিনটা, একটা হইল সেজদা গ্রহণকারী, একটা সেজদা না করা, আর একটা করা। তাহলে একমাত্র আদম আছে সেজদা গ্রহণ করা, ওয়াজুদুলি আদামা, আদমের দিকে সেজদা। তাহলে সেজদা গ্রহণ করা তাহলে একমাত্র আদম, আর একমাত্র ইবলিস ব্যতীত সকলেই করিল। তাহলে সেজদা না করার দলে এক ইবলিস, তাহলে বাকি গুলা তো করার দলে পড়লো, মা হওয়া কোন দলে পড়বে? সেজদা করার দলে না। তো এটা তো ইবলিস সঙ্গে দেখলো ওখানে যে মা হওয়া সেজদা করলো, তাহলে ওই আর্গুমেন্ট উনি জিন হওয়া পরেও ওই আর্গুমেন্ট আর করে নাই যে আপনি হুকুম করেছেন ফেরেশতাদের। হ্যাঁ, আমি তো ফেরেশতা না, আমি কেন লানতি পাই? এ কথা ভিত্তিহীন। সেজদা প্রত্যেকের জন্য। আপনি যদি বলেন শুধু ফেরেশতাদের জন্য তো তাহলে পারে মা হাওয়া তোর ফেরেশতা না, ইবলিসও ফেরেশতা না। আবার ইউসুফকে সেজদা করলে ইউসুফের 11 ভাই পিতা মাতা তারাও তো ফেরেশতা না। এই বিষয়গুলোকে আপনি নিজের মস্তিষ্কে যখন না বুঝবেন ততক্ষণ কেউ আপনাকে বুঝাতে পারবে না। একজন বলছে আমার যদি কেউ বুঝাতে পারে আমার বড় গরুটা তার দিয়ে দেব। তখন বাড়ির মেয়ে লোক এই কথা শুনে হাও মা করে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। হ্যাঁ, আমাদের একটা বড় গরু তুমি দিয়ে দিলে, হ্যাঁ আমাদের তো একটাই গরু, বলে কানছে। বাড়ির ভিতরে যাই বলছে আরে কানছিস কেন? বলছে তুই ওই যে গরু দিয়ে দিলে। তো বলছে আমি বুঝবো না, আমার কেউ বুঝাতেও পারবে না, গরু যাবে না, তুই থাম। তখন কিন্তু থেমে গেল। তখন আপনি ওরকম হলে তো হবে না, আপনি যদি বুঝার চেষ্টা না করেন আপনাকে কেউ বুঝাতে পারবে না।